দাসপুর সোনামুইতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম বাইক চালক। একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে এক বাইক চালককে সজোরে ধাক্কা মারলেই ওই দুর্ঘটনাটি ঘটে, ফলে গুরুতর জখম হন ওই বাইক চালক। বাইক চালকের পরিচয় জানা যায়নি। আজ 8ই সেপ্টেম্বর বেলা 11:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল পাঁশকুড়া সড়কে সোনামুই বিএড কলেজ সংলগ্ন এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, ঘাটালগামী হাওড়া ঘাটাল বাসটি একটি ডিজিএমকে ওভারটেক করতে গিয়ে ওই বাইক চালককে ধাক্কা মারে, গুরুতর জখম হন বাইক চালক। স্থানীয়রা বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। সোনামুই থেকে শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, আমি অন্বেষা জানা, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।